আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাতে এক ঘন্টার ব্যবধানে ঢাকাতে চার বাসে আগুন, এ পর্যন্ত গত রাতে আট বাসে আগুনের খবর পাওয়া গেছে। এরপর থাকবে আজ্ঞাবহ ইসির অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলছে বারো দলীয় জোট। আজ্ঞাবহ বর্তমান ইসি নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে জানিয়েছে বারো দলীয় জোটের নেতারা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU মিলনায়তনে বারো দলীয় জোট আয়োজিত আজ্ঞাবহ নির্বাচন কমিশন পদত্যাগ এবং একদফা যুগপথ আন্দোলনের দাবিতে আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। এরপর থাকবে সরকার সারা দেশকে তালাবদ্ধ করে রেখেছে বললেন রুহুল কবির রিজভি। সরকার শুধু বিএনপির কার্যালয় নয়, সারা দেশকে তালাবদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। জানাবো অবরোধের বিরুদ্ধে আজও রাজপথে থাকবে আওয়ামী লীগ। বিএনপি ডাকা অবরোধের কর্মসূচির বিরুদ্ধে আজ রাজপথে সতর্ক পাহারায় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এমনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও যাত্রাবাড়ী, উত্তরা, মিরপুর, গাবতলী সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানাবো যুক্তরাষ্ট্র এবং ভারতের বৈঠকের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভারতের নয়াদিল্লিতে গতকাল যুক্তরাষ্ট্র এবং ভারতের মন্ত্রী পর্যায়ে 2+2 বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওই বৈঠকে যোগ দেন। এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় যুবলীগের। রং বেরঙের টি শার্ট ও টুপি পরে ঢাকঢোল পিটিয়ে শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে যুবলীগের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। তারা শপথ করেছে বিএনপি ও জামাতকে প্রতিহত করতে নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে, নির্বাচনের পরেই তারপর নেতাকর্মীরা ঘরে ফিরবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। এক ঘন্টার ব্যবধানে রাজধানীতে চার বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। বিএনপি জামাতের ডাকা চতুর্থ দফার অবরোধের আগের দিন রাতে রাজধানীতে চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ পর্যন্ত সারা ঢাকায় মোট আট বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার 11 নভেম্বর রাত 8:20 থেকে 9:20 মধ্যে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ি, গুলিস্তান, গাবতলী বাস স্ট্যান্ড, নটরডেম কলেজের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত 9:20 যাত্রাবাড়ি ফলপট্টির সামনে অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তাখোলা ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত 9টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার মাঠে সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাজধানীর নটরডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত 8:20 দিকে ঘটনাটি ঘটে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে রাজধানীর গাবতলিতে বাস স্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত 8:30 দিকে ঘটনাটি ঘটে। কল্যাণপুর ফায়ার সার্ভিসের 2টি স্টেশন আগুন নিয়ন্ত্রণে আনে। তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা দলগুলো। আগামীকাল রোববার অর্থাৎ আজ সকাল থেকে চতুর্থ দফায় টানা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। একই সঙ্গে সারা দেশে অবরোধ পালন করবে জামাত, LDP সহ অন্যান্য বারো দলীয় জোটের নেতারা। এর সঙ্গে রয়েছে জামাত ইসলাম বাংলাদেশের ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বর্তমান আজ্ঞাবহ ইসির অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলছে বারো দলীয় জোট। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন এদেশে হবে না বলে জানিয়েছে বারো দলীয় জোটের নেতারা। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU মিলনায়তনে বারো দলীয় জোট আয়োজিত আজ্ঞাবহ নির্বাচন কমিশন পদত্যাগ একদফা যুগপথ আন্দোলনের দাবিতে এক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। নেতারা দেশবাসীর সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে দল বা ব্যক্তি এই সরকারের এবং
নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতীয় বিমান হিসেবে চিহ্নিত হবে। এ সময় তারা সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। ১২ দলীয় জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে সাদা পোশাকে গাড়িতে তুলে নেয় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, অবিলম্বে এহসানুল হুদার সন্ধান দিয়ে তাকে দ্রুত মুক্তি দিন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বাংলাদেশ এলডিপি যুগ্ম মহাসচিব তমিজউদ্দিন টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান এবং ১২ দলীয় জোটের মুখপাত্র মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, মাওলানা আব্দুল করিম সহ অন্যান্য নেতারা। সরকার সারা দেশকে তালাবদ্ধ করে রেখেছে বলছেন রুহুল কবির রিজভি। সরকার শুধু বিএনপির কার্যালয় নয়, সারা দেশকেই তালাবদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। শনিবার বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে সারা দেশের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে অভিযোগ করেছেন তিনি, যে সমস্ত জায়গায় আমরা সংবাদ সম্মেলন করতাম, বিশেষ করে আমাদের দলীয় কেন্দ্র কার্যালয়, সেখানে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে তালা মেরে প্রতি মুহূর্তে অবস্থান করছে। এক দফা আন্দোলন রুখা যাবে না, হুঁশিয়ারি দিয়ে রুহুল কবির রিজভি বলেছেন, জনগণের এই ত্যাগ বৃথা যাবে না, গণতন্ত্রের বিজয় হবে ইনশাল্লাহ। এ সময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারা দেশে ৩১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে এ পর্যন্ত ১৩,৩৮৬ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় মোট মামলা সংখ্যা ৬১৩টি অধিক এবং এতে আসামি করা হয়েছে ৪৮,৪৪৩ জনের অধিক নেতাকর্মীকে। অপরাধ কর্মসূচি সফল করার আহ্বান রিজভি বলেন, কাল ভোর ৬টা থেকে অবরোধ শুরু হবে, অর্থাৎ আজ সকাল থেকে অবরোধ শুরু হয়েছে। ভোর ৬টার থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ, নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি। এক দফা দাবিতে বিএনপি সহ সমমনা জোটগুলো রোববার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু করে। এর আগেও তারা দুই দফায় অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধের বিরুদ্ধে আজও রাজপথে থাকবে আওয়ামী লীগ। বিএনপি ডাকা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে আজও রাজপথে সতর্ক পাহারায় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউ দলটির কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও যাত্রাবাড়ী, উত্তরা, মিরপুর, গাবতলী রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করবেন। এদিন ঢাকা মহানগরের দুই অংশের প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিয়নের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন। আগের মতোই সহযোগী ভাতৃপ্রতিম এবং সংগঠনের নেতাকর্মীরাও পৃথক কর্মসূচি দিয়ে রাজপথে থাকবেন। ইতিমধ্যে তাদের এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ জানিয়েছেন, দক্ষিণ আওয়ামী লীগের ২৪ থানা এবং ৭৫ ওয়ার্ডের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির মহানগর নেতাকর্মীদের এই দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব। বিএনপি যে অবৈধ অবরোধ দিয়েছে তাতে কোনোভাবেই যেন গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে না পারে, সেজন্য সব থানা, ওয়ার্ড, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় কাউন্সিলরদের সতর্ক অবস্থানে থাকার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম পোলায় সমদ্দার বাপ্পি জানান, আজ উত্তরা, মিরপুর, গাবতলী সহ রাজধানীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া অবরোধের নামে বিএনপি যেন কোনো ধরনের অপকর্ম নৈরাজ্য করতে না পারে, সে বিষয়ে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি থানা, ওয়ার্ডের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। এদিনে আওয়ামী লীগের পাশাপাশি পৃথক কর্মসূচি দিয়ে মাঠে থাকবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মাঠে থাকবে আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলীয় কাউন্সিলররা। জানতে চাইলে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ বলেছেন, প্রতিটি থানা, ওয়ার্ডে আমাদের দলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। এই কর্মসূচি নামে কেউ যেন অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অবরোধের প্রতিবাদে রোববার সকাল
সকাল 10:30 দিকে যাত্রাবাড়ী ঢাকা পাস আসনের বিভিন্ন এলাকায় এক 1500 মোটরসাইকেল এবং 250টি পিকআপ ভ্যান নিয়ে শোডাউন দিবে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর শাহবাগ এলাকায় সকাল থেকে সতর্ক পাহারায় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।